ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে হ্যাঁ বন্ধুরা আগামীকাল তেইশে জানুয়ারি আর আগামীকাল ছয়টি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তো কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি যে রাশিগুলির আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে প্রেস করে দিন দেখুন আমি একটি কথা প্রথমেই বলি আগামীকাল তেইশে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন তাই আপনারা অবশ্যই কমেন্টস বক্সে জয় হিন্দ এটি অবশ্যই লিখুন দেখুন আগামীকাল যে ছটি রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব সেই ছয় রাশির জাতক বা জাতিকা হলে যে আপনার জীবনে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না কারণ কি জানেন কারণ একটাই একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকের ক্ষেত্রে যে নিশ্চিত রূপে প্রাপ্তি ঘটবেই এর দাবি কিন্তু আমি করছি না তবে হ্যাঁ আমার বলা রাশিগুলির মধ্যে আপনার রাশির সাথে যদি মিলে যায় তাহলে অনেকেরই প্রাপ্তিযোগ ঘটছে আর এই কথাগুলো আমার না এই কথাগুলো আপনাদেরই কারণ পরবর্তীতে যারা জন্মছক বিচার করাচ্ছেন তারাই এই কথাটি আমাকে বলছে আপনার বলা রাশি এবং আপনার বলা টার্গেট নাম্বারে কিন্তু আমি প্রাপ্তি পেয়েছি তবে আমি বলি আমি যে টার্গেট নাম্বারগুলো বলবো সেটিও কিন্তু ইন জেনারেল হয়তোবা আপনার ক্ষেত্রে লাগতে পারে কিন্তু লাগবেই এর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না তাই সর্বোপরি আপনারা আগে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার করিয়ে দিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ রয়েছে কিনা যদি থাকে কোন সময় রয়েছে কখন রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে এছাড়াও প্রয়োজনে আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন আগামীকাল তেইশে জানুয়ারি তাই একটা বিশেষ ডিসকাউন্ট অফার চলছে যারা আগামীকাল বা আজকে বুকিং করবেন রাহুরক্ষা কবচের জন্য আর এই ডিসকাউন্ট অফার আপনারা কিন্তু পেয়ে যাবেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল তেইশে জানুয়ারি কোন ছটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তার আগে চোখ রাখা যাক আগামীকালের শুভ সময় এবং অশুভ সময়ের দেখিয়ে দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় এবং কিছু সময় থাকে অশুভ সময় এই অশুভ সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে দুপুর দুটো তেত্রিশ মিনিট থেকে তিনটে ছাপান্ন মিনিট পর্যন্ত এই সময়টিকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়ের কথা আমি এখন যেটা বলবো সেই সময়টিকে কাজে লাগিয়ে নিতে হবে আর সেটি হলো সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে সকাল এগারোটা নয় মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন এবার আসুন আমি একে একে আগামীকাল তেইশে জানুয়ারি ছয়টি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদেরকে অ্যালার্ট করে দিই কারণ আমি জানি আমার বলা রাশি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে কিন্তু তাও বলি প্রাপ্তি ঘটবে না তাই নিজ দায়িত্বে টিকিট কাটুন এর দায়িত্ব কিন্তু আমি নিতে পারবো না কারণ হচ্ছে একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেরই একই সময় জন্ম নয় তাই ব্যক্তিগত জন্মছকটি বিচার না করে এক্স্যাক্ট টার্গেট নাম্বার না জেনে কখনোই টিকিট কাটা উচিত নয় এছাড়াও যাদের ক্ষেত্রে এক দু নম্বরের জন্য মিস হয়ে যাচ্ছে তারা রাহু রক্ষা কবচ ধারণ করুন আগামীকাল তেইশে জানুয়ারি উপলক্ষে কাল দিনেই শুধুমাত্র বিশেষ ডিসকাউন্ট অফার রয়েছে যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন তারা আজকে বা কালকের মধ্যে যোগাযোগ করুন ধন্যবাদ আসুন যে নেওয়া যাক আগামীকাল প্রথম রাশির নাম যে রাশি আগামীকাল জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল তেইশে জানুয়ারি আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি রয়েছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার আট এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল তেইশে জানুয়ারি আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছক বা প্রাপ্তি প্রাপ্তিযোগ রয়েছে আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং আট এর পরবর্তী তিন নম্বর যে নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে মকর রাশি মকর জাতক বা জাতিকা আপনি হলে তেইশে জানুয়ারি আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আগামীকালের মকর জাতক ও জাতিকার ইন টার্গেট নাম্বার সাত এবং নয় এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষরাশি মেষরাশির জাতক বা জাতি আপনি হলে আগামীকাল তেইশে জানুয়ারি আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার আট এবং সাত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব যে রাশি আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল তেইশে জানুয়ারি আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইঞ্জিনিয়ার টার্গেট নাম্বার দুই এবং তিন খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইঞ্জিনিয়ারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী শেষ যে নাম বলবো যে রাশি আগামীকাল তেইশে জানুয়ারি হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি জাতক বা জাতিক আপনি হলে আগামীকাল তেইশে জানুয়ারি আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে হ্যাঁ কন্যা রাশির প্রত্যেকের না যাদের ক্ষেত্রে প্রাপ্তি যোগ রয়েছে এবং যারা জানেন এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি তারাই কেবলমাত্র টিকিট কাটুন না নয় আগামীকালের আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার পাঁচ এবং ছয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইনজেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিন ধন্যবাদ